বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এক্লোবেট ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক্লোবেট ক্রিমটি একমি কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লোবিটাসল প্রোপাইনেটেড। এটি সাধারণত এক্লোবেট নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি এক্লোবেট ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য এক্লোবেট ক্রিমটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের দাউত একজিমা, ত্বকে অতিরিক্ত চুলকানি, চুলকাতে চুলকাতে ঘা তৈরি করে ফেলা, কিংবা সহজে যাদের এই চুলকানি ভালো হয় না, ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন, তাছাড়া যাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত সংক্রমণ, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত এক্লোবেট ক্রিমটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া যে সকল রোগীদের সোরোসাইসিস, সিরিওসাইসিসের সমস্যা রয়েছে, ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ, ত্বকে কালো হয়ে থাকা, কিংবা সর্বদাই ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা সৃষ্টি হওয়া, ত্বকে চুলকানি সৃষ্টি হওয়া, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। এক্লোবেট ক্রিমটি বিশেষ করে যে সকল রোগীদের দাউত একজিমা, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ইনফেকশন, ছত্রাকজনিত দ্বারা বিভিন্ন সংক্রমণ দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। এক্লোবেট ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত আক্রান্ত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এক্লোবেট ক্রিমটি লাগাতে হবে। এটি দৈনিক 1 থেকে 2 বার লাগানো যেতে পারে, সকালে এবং রাতে। যদি লাগানোর পর ক্রিমটি সরে যায় কিংবা মুছে যায়, তাহলে পুনরায় আবার এক্লোবেট ক্রিমটি লাগিয়ে নিতে হবে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এক্লোবেট ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর ত্বকে কি ধরনের সংক্রমণ রয়েছে। রোগীর ত্বকে অতিরিক্ত চুলকানি, দাউত একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন ইনফেকশন, যে ধরনের সমস্যা থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন এক্লোবেট ক্রিমটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর এক্লোবেট ক্রিমটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এক্লোবেট ক্রিমটি ব্যবহার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এক্লোবেট ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন ত্বকে অতিরিক্ত জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, ত্বক শুষ্ক হয়ে থাকা, ত্বকে বিচিকিচি ওঠা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্লোবেট ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। যাদের এ ধরনের চুলকানি বা দাউত একজিমা রয়েছে, তারা খুবই চিন্তিত থাকে যে এটি আসলে ভালো হবে না, আরো দিন দিন বৃদ্ধি হচ্ছে, এ নিয়ে খুবই চিন্তিত থাকে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এক্লোবেট ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার অতি দ্রুতই এ ধরনের সমস্যা, চুলকানি, দাউত একজিমা, ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যাবে। যদি আপনাদের এক্লোবেট ক্রিমটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।